আসসালামু আলাইকুম এই রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ বা সালাম পড়ার ক্ষেত্রে আসলে আমরা কার্পূর্ণতা প্রদর্শন করে থাকি এটি বড়ই দুঃখজনক শুধু জুমাবারের দিনে স্পেশালিস্টভাবে রাসুলের প্রতি বেশি দরুদ পড়ার কথা এসেছে এই সৌদি আরবের একজন ধনাঢ়্যশালী ব্যক্তির নাম বলব না বললে অনেকেই চিনবেন বিশ্বস্ত সূত্রে তার যারা নিকটতম ব্যক্তি তাদের মাধ্যমে সূত্রটা এসেছে যে উনি প্রত্যেক ছয় দিন অন্তর অন্তর একটি কোরআন তিনি খতম করেন এবং এই জুমা বারে জুমার দিনে তিনি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দৌরুদ পড়ার জন্য এই দিনটাকে তিনি অনেক বলা চলে যে নির্দিষ্ট করে নিয়েছেন তো সুতরাং এই দৌরুদ পড়ার ক্ষেত্রে আমরা যখন রাসুল সাহেব নাম শুনবো এই দরুটা আমরা বেশি করে পড়ার চেষ্টা করি হাদিসে এসেছে যে এটি হচ্ছে মানে সবচেয়ে বড় বকিল যে যার নিকটে আমার নাম উচ্চারণ করা অথচ দরুদ পর হয় না হাদিসে এসেছে রাসুল বলছেন আকরব হুকুম বি কিয়ামা আইলাইয়া আলাইয়া সলাতা দিন তোমাদের ওই ব্যক্তি জান্নাতে আমার অতি নিকটে অবস্থান করবে যে দুনিয়াতে বেশি পরিমাণে আমার প্রতি দরুদ এবং সালাম পড়েছে তো জন্যই আমরা চেষ্টা করব বেশি পরিমাণে এই রাসুলের প্রতি দরুদ এবং সালাম ফরান সম্মানিত উপস্থিতি আমার বিষয়বস্তু হচ্ছে পীর মুড়িদের ভ্রান্ত দলিলের জবাব যে আয়াতটি পাঠ পাঠ করেছি সেখানে আল্লাহ রব্লা আলমিন বলছেন বিদায় হজের দিনে আয়াত এবং হাদিস দুটি হচ্ছে বিদায় হজের দিনে আয়াত নাজিল হয়েছে বিদায় হজে আরাফাতে খুতবা প্রদান করা অবস্থা এবং সাল্লাম হাদিস যেটি পেশ করলাম সেটাও তিনি বিদায় হজের আরাফাতের ময়দানে খুতবা দানকারে তিনি এই হাদিসটি বলেছিলেন আয়াতের অর্থ হচ্ছে এই আল্লাহ রব্বাল আলমিন রাসুসাল্লাহিসাল্লামকে বললেন যখন সাল্লাম বক্তব্য দিচ্ছেন জ্ঞান গর্ব আরাফাতের দিনে বলছিলেন যে মনে হচ্ছে এত সংখ্যক লোকের সঙ্গে আমার লাইফে আর দ্বিতীয়বার মনে একত্রিত হওয়া সম্ভব হবে না এই জন্যই আমি আপনাদের থেকে এই স্বীকৃতি নিতে চাচ্ছি আল্লাহ আমাকে যে রেসালতের দায়িত্ব দিয়ে আপনাদের নিকটে পাঠিয়েছিলেন সেই দায়িত্বকে আমি পুরোপুরি কি পালন করতে কি সক্ষম হয়েছি তখন সাহাবিরা সকলেই সমস্যার বলেছিলেন হ্যাঁ রাসুল আল্লাহ আপনি দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন এইভাবে রাসুসাইসাম কয়েকবার স্বীকৃতি নিলেন এরপর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ওই মুহূর্তে আয়াতটি নাজির করলেন আলি ওমা আকমান্তুল আকুদ্দিন আকুম ওয়াতমান তো আলি কুমাতি ও রীতুল আকমুল ইসলামা না আজকের দিনে এই দিন ইসলামটা মোকাম্মাল এই পরিপূর্ণতা লাভ করলো আমি দিন ইসলামে এই পরিপূর্ণ যত বিধান আছে আছে সব আমি পূর্ণতা দান করলাম এবং এই ধর্ম হিসাবে ইসলামটাকে তোমাদের জন্য মনোনীত করলাম সম্মানিত উপস্থিতি রাসুসাল বললেন তারাক্তু ফিক আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটো জিনিসকে মজবুত করি ধারণ করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে কিতাবুল্লাহ আর একটি হচ্ছে আমার সুন্নাত তাহলে কিতাবুল্লাহ আমার সুন্নাত এই দুটোর মধ্যে সব কিছু সমাধান রয়ে গেছে ভাইরা আমার দিন পূর্ণতা লাভ করেছে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ এইখানে নেয় এবং যে কোনো বিষয় আপনি যদি মানে দলিল প্রমাণাদি চান সেটি সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে পেয়ে যাবেন আজকে কথাই কথা এসে যাই নামাজে আমরা কত মানে নামাজের সূচনাটা হয় বেদাত দিয়ে শেষও হয় বেদাদ দিয়ে ইন্নি ওয়াজু আজহাল ইল্লাজি ফাতরাস হানিফা যাই নামাজের দোয়া নাই তো নুসাল্লা ইল্লাহ তালা আরবায় রাখাতে সালাতে ফরদুল্লাহ তালা মুতাজিন এলাজাহাতি কাবাতে শরীফাতে একতে দায় তু বেহাজ ইমাম আল্লাহ আকবর এইভাবে বেদাত দিয়ে শুরু এবং শেষও হয় যা সালাম আলিকুম রহমতুল্লাহ সালাম আলিকুম রহমতুল্লাহ আ তিনাফিদ দুনিয়া হাসানা ওফিল হেরাতে হাসানা ওকিনা আজা বান্নার বিরহমেল্লা শুরু হয় সুতরাং সূচনা হলো বেদাত দিয়ে শেষ হয়ে বেদাদ দিয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে সুতরাং এখানে পূর্ণতা লাভ করেছে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই সাফি বলছেন আব্দুল্লাহ আরদ্দী আল্লাহ তালা আনহু একো দামি রাসূসৎ সাল্লাহসামের সঙ্গে সলাত আদায় করলাম এবং রাসুল সাল্লা সাল্লাম সলাত আদায় করছেন তার তার পাশে আমি সলাত আদায় করলাম করা অবস্থায় দেখলাম যে রাসুল আল্লাহর ভয়ে তার অন্তরটা এইভাবে কাঁপছে যেমন ডেকসিতে যদি গোস্ত রান্না করা হয় যখন এই গোস্ত মানে হয়ে হয়ে যাওয়ার ভাব এসে যায় তখন কিন্তু এই ঢাকনা দিয়ে চাপ দিয়ে রাখা হয় কারণ ওই টকবক টকবক করে তো আমি রাসুলের অন্তরে এই আল্লাহর ভয়ে এইভাবে জন্য অন্তরটা কাঁপছে এটি আমি অনুভব করলাম আমার এত সূক্ষ্ম বিষয় সাবিন আজমান কিরাম বর্ণনা করেছেন আর এই নামাজের নাইতন বলতে হবে রাসুল এটা বললেন না এবং এইখানে যেটা বলা হয় যে মানে এই যে পীর ধরা আজকে ফরজ বলা হচ্ছে এবং অনেক কিছু এই পীরের স্বপাককে ভ্রান্ত দলিল দিয়ে আপমার এই সাধারণ জনতাকে বিভ্রান্ত করা হচ্ছে সুতরাং ওরা বাতেনি এই বাতেনির দুহাই দিয়ে এই শরীয়ত হকিকত তরিকত মারফত এই সমস্ত মানে কিছু দোহাই দিয়ে সরল মোনা মানুষকে আজকে ওরা বিনা পুঁজিতে ব্যবসা শুরু করেছে এবং এই মানুষগুলোকে তারা আজকে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট করছে পীর এটা ধরতে হবে এর সপক্ষে তারা যে দলিলগুলো পেশ করে অনেকগুলো দলিল সময় শ আমি শুধু একটি দলিল পেশ করব সুরা মাইদার পঁয়ত্রিশ নম্বর আয়াত সবচেয়ে বড় দলিল হিসাবে তারা পেশ করে থাকে যেই আয়াত আল্লাহ রাব্বালা আলেমিন এশাদ ফরমাচ্ছেন ইয়াদহাল্লাদীন আমানতাকুল্লাহ অবতাগু ইলাইহিল অসিলা ও জাহিদু ফি সাবিলিহি লা আল্লাহ কুমতুফিয়াউন হে ইমান দারেরা আল্লাহকে ভয় করো এবং মানে আল্লাহকে পাওয়ার জন্য অসিলা তলব করো আর আল্লাহ রাস্তায় যুদ্ধ করো যাতে করে তোমরা সফল কাম হইতে পারো এইখানে আল্লাহকে ভয় করতে হবে অশিলা তলব করতে হবে এবং আল্লাহর পথে যুদ্ধ করতে হবে এই অশিলা শব্দ এসে গেছে এইটাকে কেন্দ্র করেই বিভিন্ন ভ্রান্ত যুক্তি দিয়ে এখন এই পীঠতন্ত্রকে কোরআন থেকে দলিল দেশে যে আল্লাহ বলছে যে কোরআনে বলছে পীঠ ধরার কথা যাবেন কোথায় কোরআন থেকে দলিল এইখানে আল্লাহ বলছেন যে অশিলা এখন অশিলার অর্থ এটা মানুষকে বুঝাচ্ছে যে আল্লাহকে পেতে হলে এই সাধারণ সলিমুদ্দিন কলিমুদ্দিন কলিমউদ্দিন আপনারা যে ভাষায় ডাকেন আল্লাহ শুনবে না হয়তো আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহর অলিদের মাধ্যম ধরে আল্লাহকে পেতে হবে সেটাই আল্লাহ এই আয়াতি বলছেন এইটা হচ্ছে বুঝায় এবং এই ক্ষেত্রেই যুক্তি পেশ করে ভাই আপনার বিরুদ্ধে যদি কেউ মানে মানে কেস করে সেই ক্ষেত্রে সরাসরি কিন্তু আপনি বিচারকের সাথে কথা বলার সুযোগ না আপনাকে মাধ্যম হিসাবে উকিল ধরতে হবে এই সুতরাং এই উকিল হবে হবে এই এই মাধ্যম জন্য জন্য পাওয়ার অলিদের সমস্ত ভ্রান্ত দলিল আজকে এরা দিচ্ছে এখন এবং এই পীরদের কারামতি দেখছেন দলিল অথচ এখানে অসিলার অর্থ যেটা কেরাম ওসিলার অর্থ যেটা করেছে সেইটা হচ্ছে যেমন ইবনে কাসির সহ অনেক ঐলা মাকে নাম বলেছেন যে আল ওসিলা হিয়া আল কুরবা বি আল কুরবা বিহা আল্লাহ নৈকট্য লাভ করতে হবে মানে এই যে সমস্ত মানে ইবাদত আছে যেই কাজগুলো করলে আল্লাহর নৈকট্য আল্লাহর সন্তুষ্ট লাভ করা সম্ভব এই সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া আপনি রোজা রাখবেন আপনি হজ করবেন আপনি সৎকা করবেন আপনি নামাজ পড়বেন ভালো আমল করবেন এই ভালো আমলের অসিল হচ্ছে আপনি আল্লাহর কাছে চান এইটি হচ্ছে উদ্দেশ্য এই যেমন এর দলিল হচ্ছে যেটা মুসলিম শরফের হাদিস ওই তিনজন ব্যক্তি যে গর্তে মানে গর্তে তিন যুবক গর্তে অবস্থান করলো এবার মানে ঝড় বৃষ্টি আসলো পাথরে সেটা আমাদের জানা আছে এই তিনজন ব্যক্তি কিন্তু তাদের জীবনে নেক আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে ওইটা ওসিলা করে দোয়া করলেন অবশেষে আল্লাহ সুবহান তালা তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করলেন সুতরাং এই অশিলা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্যমূলক বা নৈকট্যপূর্ণ যে আমলগুলো রয়েছে এই আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে অচিলা চাব আর অশিলার বৈধ অচিলা তিন প্রকার এছাড়া যত অশিলা আছে সব হচ্ছে অবৈধ অশিলা এক নম্বর বৈধ অশিলা হচ্ছে আল্লাহ যে সুন্দর সুন্দর নাম সুন্দর সুন্দর সিফাত আছে এই আল্লাহর সুন্দর সুন্দর নাম এই সুন্দর আল্লাহ আসমা উল হোসনা যে রয়েছে এই নামের ওসিল আছে আল্লাহর কাছে কিছু চাবেন আপনি অভাব ফিল করছেন আল্লাহ আন্তার রাজ্জাক ফারজুক নেই আপনি গুনাই জর্জরিত আল্লাহ হুম গফুর গফুর ওয়ালগাফার ফগফরিনী আপনি আল্লাহর দয়াত দরকার আল্লাহ হুম আন্তর রহমান ওর রহিম ফর হামনি হেল্লা আমি অনেক গুনা করেছি মানে এই গুনাগুলি যদি কালমতির দিন সকলের সম্মুখে আপনি প্রকাশ করেন লজ্জায় মুখ দেখাতে পারব না হেল্লা আপনি সুন্দর নামের মধ্যে একটি নাম হচ্ছে সিত্তির আল্লাহ আহ হুম আন্ত সিত্তির ফস্তুর ইয়ুবি হেল্লা আপনার এই সিত্তির অর্থ সব সর্বপ্রকার দশটুটি গোপনকারী এই সিত্তির নামের ওসিলাই আল্লাহ আপনি আমার সব দশটুটি কালকে কেয়ামতের দিন গোপন রাখুন সুতরাং এইভাবে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে এই নামের ওসিল আছে আল্লাহর কাছে দোয়া করুন আর একটি হচ্ছে নেক আমল আর একটি হচ্ছে এইখানেই সমস্যা ভালো করে শুনবো আর একটি হচ্ছে ব্যক্তি নেক ব্যক্তি জীবিত তাহলে জীবিত নেককার ব্যক্তি ব্যক্তির অসিল ব্যক্তির দুয়ার অসিলা চেয়ে আপনি কিছু চাবেন এটি জায়েজ যেটি ওমর রাজ্লা তাল আনহুর শাসন আমলে অনাবৃষ্টি দেখা দিল সেই ক্ষেত্রে কিন্তু অমর রাজ্লা তাল আনহু তিনি রাসুল সাল্লাহ সাল্লামের চাচা আব্বাসকে ডেকে নিয়ে এসেছিলেন এই আব্বাসকে বললেন যে রাসুল জীবতে থাকা অবস্থায় আমরা হচ্ছে রাসুলের দুয়ার ওসিলে আল্লাহর কাছে মানে চেয়েছি আল্লাহরবাল আলমিন বৃষ্টি দিয়েছেন এই সময় রাসুল আমাদের মাঝে নাই আপনি আহলে বাড়িতে সদস্য সুতরাং আপনি দুয়ার ওচিলাই আল্লাহর কাছে আমরা আজকে এই বৃষ্টি প্রার্থনা করব আল্লাহ আমাদের বৃষ্টি দিবেন তো এইখানে হচ্ছে ব্যক্তি নেক্কার হতে হবে ব্যক্তি জীবিত হতে হবে সুতরাং মৃত্যু ব্যক্তির যদি কেউ অচিলা চায় এই মৃত্যুর ব্যক্তির অচিলা চাওয়া এটি হচ্ছে হারাম সেটা নবী হোক রসুল হোক অথবা আর্যকে হোক এই মৃত্যু ব্যক্তির অশিলা চেয়ে যদি আল্লাহর কাছে আপনি কিছু চান তাহলে আপনি হচ্ছে হারাম এবং শিরিক করলেন আপনার নাম ইসলাম ধর্মে থাকবে কিনা সন্ধ্যে আস ইসলাম থেকে আপনার নামটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং মৃত্যু ব্যক্তির ওসিলা চাওয়া যাবে না এইখানে যে অশিলার এই অসিলা শব্দ দিয়ে তারা মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে বলছে যে আল্লাহর অলিরা এই মুরিদ্দের বাঁচানোর জন্য সারা রাত মোরাকাবা করে সারা রাত সাধনা করে ওদের যাই হোক কিন্তু মুরিদদের নিয়ে ওরা ব্যস্ত যাবেন কোথায় মুরিদদের বাঁচানোর জন্য ব্যস্ত একদিন এই নামি বলি এই বাংলাদেশের বড় দুই পীরের এক পীরের আস্তানায় গেলাম যে যখন ওইখানে নামলাম নামার পর বলছে যে জুতা খুলে যেতে হবে খালি পায়ে জুতা খুললাম না জুতা পরেই গেলাম যাওয়ার পরে দেখলাম যে মানে ইলাহি কাণ্ড এটা কী বলব এখন এক পর্যায়ে সেইখানে বক্তব্য দিচ্ছে বক্তা সাহেব বলছে আজ আমরা এই পীরদের মর্যাদা মুসলমান হয় উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি কিন্তু এক হিন্দু এই হিন্দু এই পীর বাবার মর্যাদা যথাযথ উপলব্ধি করে পীর বাবার সহবত্তায় সে লাভ করেছে কিভাবে বলছে যে ওই হিন্দু কন্টিনিউ ওই ওরসে উপস্থিত হতো কিন্তু এই হিন্দু এই ব্যক্তি এইবার মানে দৃঢ় প্রত্যয় পোষণ করে বললো যে এইবার পীর সাহেবের পুরোপুরি সহবত না নিয়ে যতক্ষণ না পীর সাহেব আমার উপরে পুরাপুরি রাজি না হবে ততক্ষণ আমি ওখান থেকে আসবো না এই চিন্তাভাবনা নিয়ে বাসায় থেকে এসেছে পীর সাহেবের সহবত নেওয়ার জন্য তিন দিন ওরস হয়ে সকলে চলে গেল পীর সাহেব পীর সাহেবের নিকটে হিন্দু উনি আছেন হিন্দু ব্যক্তি এখন ওই ব্যক্তি পীর সাহেবকে বলছেন আমি তো ইচ্ছা করেছি আপনার সহবত পুরাপুরি নিব কিন্তু আমার একটা সমস্যা আমি একজন সরকারি কর্মচারী যদি আপনার নিকটে দীর্ঘদিন আমাকে অবস্থান করতে হয় তাহলে আমার চাকরি তো চলে যাবে এখন কি করব আমি কোনটাকে রুটি দেব বলছো যে তুমি আমার সহবাতে থাকো এবং তোমার ওই হাজিরি খাতায় প্রত্যেক দিন তুমি এখান থেকে যাওয়ার এক মাস দুই মাস পরে যাবে যে দেখবা যে তোমার হাজিরা খাতায় তুমি উপস্থিত পীর সাহেব এইবার এইগুলো বক্তব্য দিচ্ছে ভাই বক্তব্য শুনছি এরপর যখন পীর সাহেবের নিকট থেকে আশ্বাস পেল তখন তিনি ওনার সহবতে এক মাস অবস্থান করলেন এই হিন্দু এরপর পীর সাহেব বললেন যে আমি বাবা তোমার প্রতি সন্তুষ্ট রাজি এরা বাবা বাবা নিয়ে ব্যস্ত আর হচ্ছে হিন্দুরা মা মা নিয়ে ব্যস্ত লক্ষ্মী মা কালী মা আর এরা বাবা নিয়ে ব্যস্ত পার্থক্য খুব একটা বেশি না এরপর বেসারা এক মাস পর পীর সাহেবের থাকার পর দেশে চলে গেলেন যে প্রথম দিন যখন অফিসে যাবেন তখন উনি খুব ইতস্ত বোধ করছে কিন্তু তার অত্যন্ত যে হচ্ছে নিয়ারেস্ট কলিক তাকে ডেকে বলছেন যে আচ্ছা আমার গোপনে ডেকে নিয়ে বলছে যে আচ্ছা আমার ব্যাপারে বস কোনো সিদ্ধান্ত নিয়েছে বা আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন আমার চাকরি আছে কি না আছে কে কে কী হয়েছে বলছে আমি তো দীর্ঘদিন অনুপস্থিত ছিলাম তো বলছে আপনার মনে হয় মেন্টালে সমস্যা আছে পাগল টাগল নাকি আপনি হয়েছেন আপনি প্রত্যেক দিনই তো অফিস করেন আপনি প্রত্যেক দিন উপস্থিত আপনি এটা এটা কি কী কথা বলছেন আপনি প্রত্যেক দিন অফিস অফিসে উপস্থিত এবং আপনার হাজিরা দেখেন এই প্রত্যেক দিন হাজিরা দেখাতে আপনার প্রেজেন্টেশন প্রত্যেকদিন রয়েছে আমার এই সমস্ত মানে ভুয়া কারামতি এরা হচ্ছে এই পীর সাহেবের এগুলো ব্যক্ত করে তো এইগুলো এগুলো ভাওতাবাজ এই এখন এরা এই শিষ্যগুলো ওই মুড়ি বানানোর জন্য এরাও সাধনা করে একদিন এক সহি আকিদার ভাইয়ের কাছে অনেক সময় যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার প্রয়োজন দেখা দেয় একদিন ওই পীর সাহেবের মুরিদ সোই আকিদার এক ভাই কাছে এসে ওই মুরিদ পীরের মুরিদ বানানোর জন্য সাধনা করছে এবং কোরআন থেকে দলিল দিচ্ছে সুরাতওবার একশো উনিশ নম্বর আয়াত থেকে দলিল দিচ্ছে ভাই ইয়ে আইজ্যোহাল্লা দিন ওয়া কুনু মাছ হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর নেককার বান্দাদের সহবত লাভ করো নেককার বান্দাদের সঙ্গে থাকো এই আয়াতে আল্লাহ পীর ধরতি বলছে তখন সৈয়াকিদার ভাই বলছে যে আপনার বক্তব্য শেষ বলছে হ্যাঁ আমি এবার আপনাকে আরেকটা দলিল দিচ্ছি শুনুন উনি হচ্ছে সুরা আনফালের বারো নম্বর আয়াত দিয়ে দলিল যাচ্ছে ফাউকাল আনাক, অদরিবু মিনহুম কুল্লা বানান এই আয়াতে আল্লাহ বলছেন যে যেখানে পীর পাও সেখানে ওদের গিরাই গিরাই পিটনি দাও এই 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 এইগুলো হচ্ছে কেন এইগুলো অপব্যাখ্যা এইগুলো আসলো থেকে তো এইগুলো হচ্ছে এই সমস্ত দলিল দিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এক পীর সাহেব একদিন বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি তার কাছে যাই উপস্থিত বলছে পীর সাহেব আপনি থেকে আমি একটা তথ্য জানার খুব প্রয়োজন মনে করছে আপনি অনেক দিন থেকে খুঁজছি ক্যা কি হয়েছে বলছে আমার এলাকার এক ব্যক্তি পাঞ্জে নামাজ পড়তো মসজিদে জামাতের সঙ্গে কিন্তু আপনার মুড়ি ধোয়ার পরের থেকে হে বেসারা নামাজ ছেড়ে দিল এইটার কারণ কি এইটার কারণ কি এটা কি মানুষ পীরের সহমত লাভ করে তার চারিত্রিক আমলিক সব কিছু উন্নতির জন্য কিন্তু এ বেসারা নামাজ ছেড়ে দিল তুই বলছে হ্যাঁ ঠিকই আছে হে কি আছে কোরআন থেকে দলিল সুরা নেসার তিতাল্লিশ নম্বর আয়াত থেকে দলিল বলছে ইয়া ইয়া কি বলছে যে ইয়ে আইদু হাল্লা দিন আমানু লাতাকারাবোস ওয়া তুম শোকার হে ইমানদারেরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা খবরদার নামাজের নিকটও এসো না আমার যারা মরিদ হয় এরা আল্লাহর ধ্যান সবসময় পাগলামি অবস্থায় থাকে আর এই পাগলদেরকে আল্লাহ নামাজ পড়তে নামাজের নিকটে যেতে নিষেধ করেছে যাবেন কোথায় কোরআন থেকে দলে এবার মানে জাল হাদিস থেকে দলিল একটা জাল হাদিস এসেছে এমনভাবে জিকির করতে হবে যাতে মানুষ তোমারে পাগল ভলে তাহলে হাসতে হাসতে তুমি কেমন দিন জান্নাতে প্রবেশ করবা দেখছেন না পাগল আমি কিভাবে লাঠি ধরি লাপাই কীভাবে হচ্ছে স্টেজে দৌড়াই আসছে এটা ফুল যেই দৃশ্য দেখে বলবে যে আসলে পাগল আর এইগুলোকে ওই মানে পীর সাহেবরা এটা হচ্ছে পজিটিভ নেয় যে ঠিকই আছে এটা অভদ্র এ বিয়াদ তাও বলে না কিন্তু কারণ ওই বলা হচ্ছে এমন মানে ভান করতে হবে জিকিরের যাতে লোকজন আপনারা আসলেই পাগল বলে ওই সেই ভানই করে ওরা যাবেন কোথায় ভাইরা আমার যে কথাটি বলতেছে সেইটা হচ্ছে এই যে আজকি এদের শিষ্য কম না এদের অনুসারও কম না সুতরাং ইসলাম এটা সংখ্যাধিক্য আপনি বেশি সংখ্যা হলেই যে সেটা সঠিক এটা ভুল দশজন যেদিকে আল্লাহ সেদিকে বাক্যটি ভুল এই বাক্য এই বাক্য সাথে আমরা কশৃঙ্ কালো একত্রতা প্রকাশ করব না এটা ভুল সেন্টেন্স বরণ হক যেদিকে আল্লাহ সেদিকে যদিও হকপন্থে একজন হোক না কেন সারা পৃথিবীর মানুষ একদিকে ইব্রাহিম সালাম একাই একদিকে এই জন্য ইব্রাহিম ভুলের উপর ছিলেন তো সুতরাং এই সংখ্যাধিক্য এটা বেশি হলেই যে সেটা হচ্ছে সঠিক এই আবার বলা হচ্ছে যে এটা হক পীর আর হচ্ছে ভণ্ডপীঠ আরে এই তন্ত্রটাই তো ভণ্ডামি যে সুতরাং এখানে হক আর এটা মানে ভণ্ড এই শব্দ পার্থক্য করার কোনো সুযোগই নাই বলা হচ্ছে মানে আরবিতে একটি কথা বলে মানুষরা বুঝতে পারে না মুরদেরকে বুঝাই যার পীর নাই তার পীর হচ্ছে ইবলিস যাবেন কোথায় আমি একদিন যাত্রা এই মিরপুরে যাত্রাবাহে পড়াশোনা করে এক বছর সেখানে শিক্ষকতা করেছিলাম আসাদ গেট থেকে আমি এই ফ্রাম গেটে ওইদিকে হেঁটে এসে গাড়িতে মিরপুর যাব শুক্রবারের দিন জিয়া উদ্যান আর সংসদ ভবনের মাস দিয়ে ওই দিক দিয়ে হেঁটে আসছি এখন প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক এক ব্যক্তির পিছনে আর ওর শরীরে কোনো পোশাক নাই এই মাথাটা নিচু করে হাঁটছে আর ওর পিছনে বিশ পঁচিশ জন ব্যক্তি আমি একজনের জিগাইলাম ভাই কিতা খবর এটা কে আপনারা এইভাবে নিচু করে যাচ্ছেন কে কি খবর তো বলছে ভাই উনি হচ্ছে আমাদের পীর সাহেব ওর শরীরে পোশাক নেয় ওর চেহারা দেখে মানে আমি নিকটে গেলাম যে দেখলাম যে এক প্রকার গন্দ বের হচ্ছে কার মধ্যে কি আছে বলা যাবে না ভাই যাবেন কোথায় তো সুতরাং এও কারণ বলা হচ্ছে যার পীর নাই তার পীর ইবলিস সুতরাং কোনো একজনকে ধরতে ইবলিসের থেকে তো ভালো এইগুলো হচ্ছে দলিল প্রমাণাদি এই পীর ধরার ক্ষেত্রে মানে পেশ করা হচ্ছে ভাইদেরকে বলবো যে আমাদের আত্মীয় স্বজন যারা হচ্ছে যদ বলা হচ্ছে যে পীর ধরা ফরজ কোরআন এক কেবলা এক আল্লাহ এক আমাদের নবী এক যে সুতরাং এইটা যদি ফরজ হতো সেটা একটা দেশ ভিত্তিক হবে কেন একটা এলাকা ভিত্তিক হবে কেন সে যেটা ফরজ সেটা সারা বিশ্বের মুসলমানের জন্যই ফরজ সুতরাং যদি এইটা পীর ধরা ফরজই হতো তাহলে সারা বিশ্বের পীর একজনই থাকতে এত কেন এত কেন এবং একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে পীরের সংখ্যা কয়েক লক্ষ শুধু পীরই সুতরাং এটি হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা এর সহবতে যাচ্ছে এদের এদেরকে ভাইরা আমাদের বোঝানো একটা দায়িত্ব গুরু দায়িত্ব আজকে যারা এর যে আশার মানে শোনায় বলা হচ্ছে যে বড় বড় জাহাজ নিয়ে কে দিন এই পীররা এসে মরিদদেরকে আহ্বান করবে এই ভণ্ডব এই সেদিন তো পানেই থাকবে না তুমি জাহাজ কোথায় চালাবা হ্যাঁ বড় বড় জাহাজ নিয়ে মুড়িদদেরকে সেখানে তুমি মানে পার করে নিয়ে যাবা সেদিন তো পানেই নেয় তুমি জাহাজ নিয়ে কোথায় মুড়িদদেরকে এই জাহাজে উঠাবা আজকে এইগুলো কথা বলছে মানুষেরা বিশ্বাসও করে নিচ্ছে তো এই জন্য ভাইরা আমার শুধু নামাজ পড়লেই নয় রোজা রাখলেই নয় আসল হচ্ছে আমার ইমান আকৃদা এটাকে সহি করতে হবে আর আমাদের প্রত্যেক বক্তব্যের স্লোগান একটাই যে শিরিক এবং বেদাত মুক্ত আমরা জীবন গঠন করব যে আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে মানে ভিতরে থাকবে আল্লাহ আর বাহিরে থাকবে রাসুলের সুন্নাত এইটাই হচ্ছে মানে সারমর্ম নির্যাস বক্তব্য হচ্ছে এটাই তো এই জন্যই ভাইদেরকে অনুরোধ করবো যে এই সমস্ত তন্ত্রে যত আছে এগুলো সব হচ্ছে ভুয়া ভ্রান্ত ভ্রান্ততন্ত্র হক বলুক ভণ্ড বলুক এতে আমরা বিভ্রান্ত পড়ব না যা কিছু বলে সব হচ্ছে এইগুলো মিথ্যা সর্বশেষ পীরদের যেটা সাধনা কারামতি যে মুরিদদের বাঁচানোর জন্য যে মুরা কাবাই তারা বসে থাকে এই সম্পর্কে ছোট্ট কিভাবে সাধনা করে মুরিদদেরকে বাঁচানোর জন্য একটি ঘটনা এই ঘটনাটা হচ্ছে ওই যে যে পীরের আস্থানে গিয়েছিলাম ও সেইখানে হচ্ছে শেষের দিন ওই পীরকে হাদিয়া দিতে হয় দিয়ে ওনার দিকে ওই ফিরে আসার সময় পাশা ওনার দিকে করা যাবে না উল্টা দিকে ফিরে আসতে হবে দুই দিকে খাকি পোশাক পরী ওই মানে হারেজগুলো আছে তে আমি ওর চেহারাটা দেখলাম কিছু তো দিলাম না না দিয়ে এ সোজা হয়ে পাচাটা ওর দিকে ফিরে চলে আসছি আর দুই দিক থেকে আমাকে বাঁধা দিচ্ছি ভয়ও করছে আবার ধরে মারে কি কি যাই হোক এক প্রকার দৌড় দিয়ে চলে আসলাম এইখানে যেটা ভাই বলা হচ্ছে পীরে কেবলা কি পীরে কেবলা মানে ওকে সময় সম্মুখে রাখতে হবে আপনারা যারা মদিনায় গিয়েছেন রাসুসাল্লাহ সাল্লামের যে কবর তার কবরের সম্মুখে কিন্তু কয়েকটি কাতার আছে রাসুলের কবরকে পিছনে রেখে সেখানে সলাত আদায় করা হচ্ছে এটা বিয়াদবি হচ্ছে না আর এইখানে এই পীর এই সলিম ওর পিছনে পীর এক মানে সবসময়কে সম্মুখে রাখতে হবে যাই হোক এই ঔরস শেষে যখন আসছি তখন ওই গাড়িতে উঠলাম গাড়ি কিছুক্ষণ আসার পর গাড়ি বন্ধ হোক তখন ড্রাইভার বলছে ভাই ওই যে টোকন দিয়েছিল এই টোকন যদি কেউ ভুলে নিয়ে আসেন তাহলে কিন্তু ভাই আমার গাড়ি যাবে না এটা ফেরত দিয়ে আসেন আল্লাহ অস্তে দেখেন কার পকেট তো কোনো টোকন আছে নাকি ওই বড় বড়ো ওই মানে আপনার মাটিরই খাবার দেয় আর কি খাবারের জন্য তো যাই হোক কিছুক্ষণ পর স্টাফ নিল তো উনি একটা ক্যাসেট ওর মধ্যে ওই পীর সাহেবের একটা বক্তব্য দিলেন সেখানে বক্তব্যটা খুব মনে সহকার শুনলাম বলছে যে পীররা মরিতদেরকে বাঁচানোর জন্য ওইভাবে সাধনা করে যেভাবে উকিল তার মক্কেলকে বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে বলছে ধনী লোকের মেয়ের সঙ্গে গরিব লোকের ছেলের সম্পর্ক একপর যেই মেয়েটা এই ছেলের সঙ্গে বের হয়ে চলে যায় এখন এই ধনী লোকটার প্যাস্টিস পাঞ্চার এই বিভিন্ন জায়গায় লোক ছড়িয়ে দিয়েছে এই মেয়েকে বের করে নিয়ে আসার জন্য যাই হোক অবশেষে মেয়েকে খুঁজে বের করে নিয়ে আসা হলো মেয়েকে বুঝালো যা হর হয়ে গেছে সম্মান ফিরে নিয়ে আসার জন্য ওই ছেলের বিরুদ্ধে কেস করলাম তুমি এই মাহকামাতে কোর্টে যেয়ে এই স্বীকারোক্তি প্রদান করবো যে ছেলে আমাকে জোর করে নিয়ে গেছে তাহলে আমার সম্মানটা কিছু হলো আমি ফেরত পাব কেস হলো এখন এই গরিব এই ছেলের কেস কোনো উকিল নিতে চাই না যে এই বেটা কতই দিব এর বাবা দাঁড়ে দাঁড়ে ঘরে অবশেষে এক উকিল এই কেস নিলেন যে ঠিক আছে তো বলছে ওই ছেলেকে আমার কাছে ডাকেন কিছু তত্ত্ব আমি ওরে আগেই তালিম দিয়ে দিব তা হচ্ছে এই ওই ছেলেকে বলছে যখন হচ্ছে মেয়ের পক্ষের উকিল জেরা করবে সেই সময় এক পর্যায়ে মহামান্য আদালত তোমাকে যদি জিজ্ঞাসা করে এই ছেলে তুমি এটা করেছো এইটা করেছো তুমি খালি এইরকম বলবা কিছু কোনো কথা বলবা না একবার বুবা কোনো কথা বলবা না ঠিক আছে এরপর যাই হোক দুই পক্ষের উকিলি উপস্থিত মেয়ের পক্ষে উকিল বলছে মহামান্য আদালত ইয়োর অনার আমাকে কিছু বক্তব্য দেওয়ার অনুমতি প্রদান করা হোক আচ্ছা বলুন আপনি ইয়োর অনার মহামান্য আদালত এই সমস্ত লম্পট ছেলেদের জন্য আজকে আমাদের মা বোনদের ইজ্জত হরণ হচ্ছে এরা রাস্তায় বের হতে পারে না এই মেয়েটাকে এই ছেলেটা জোর করে বের করে নিয়ে যায় এর যথোপযুক্ত শাস্তি কামনা করছে আপনার কাছে তখন ছেলের পক্ষের উকিল জর্ সাহেব মহামান্য আদালত আপনার নিকটে আমি একটু কথা বলার জন্য অনুমতি কামনা করছি প্রার্থনা করছি বলুন ওই সময় এই ছেলেকে কিছু কথা বলে কিন্তু চুপ থাকে এই ছেলে তুমি এটা জোর করে বের করে নাকি এই নাকি কিন্তু চুপ থাকে কোনো কথা বলে না ছেলের পক্ষে উকিল বলছে ইয়োর অনার এই ছেলেটা যখন এই মেয়েটাকে জোরপূর্বক বের করে নিয়ে যাচ্ছিল মেয়েটা ওই সময় বিকট আওয়াজ দেয় এই আওয়াজে তার কানের সমস্যা হয়ে গেছে এই জন্য কিছু শুনতে পারে না হোক তখন এই মেয়েটা দাঁড়িয়ে বলছে না 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 আমাকে জোর করি না আমাকে জোর বুঝলেন এইভাবেই পীর সাহেবরা মুরিদের কে বাঁচানোর জন্য এইভাবে মোরাকাবা এইভাবে সাধনা করে যাইবেন কোথায় আল্লাহর আলমিন আমাদের সকলকে জন্য এই ভ্রান্ত মতবাদ থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহর জন্য আমাদেরকে মানে আমারণ জন্য সই আকিদার উপর প্রতিষ্ঠিত থেকে অল আল্লাহ রাসুল এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা জন্য যাবতীয় আমল সম্পাদন করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন হাদা আল্লাহ আলম ওসাল নবীন মহম্মদ ওয়ালা আলী হসিয় আজমাইন আসালামুকুম বারাকাত